সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো যে আপনি কিভাবে এনটিআরসি থেকে প্রাপ্ত ইমেল লগ ইন করবেন, অর্থাৎ এনটিআরসি থেকে প্রাপ্ত ইমেলটা লগ ইন করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে প্রথমে আপনি একটি ব্রাউজার সিলেক্ট করুন। যেমন আমি প্রথমে সিলেক্ট করলাম গুগল ব্রাউজার। এখন গুগল ব্রাউজার সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব সেটা হলো যে গুগলের সার্চ বারে গিয়ে আমরা টাইপ করব http://mail.ntrca.gov.bd। এটা লেখার পরেই আমরা সার্চ দিলে প্রথমে আমরা যে সাবমেনু দেখতে পাচ্ছি সেটা হলো জিম্বারা ওয়েব ক্লিন সাইন ইন। এর উপরে দেখুন এখানে কিন্তু লেখা আছে https://mail.ntrca.gov.bd। এটা লিখে আপনি অর্থাৎ এর উপরে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসছে ন্যাশনাল ইমেল সিস্টেম ইউজার নেম পাসওয়ার্ড। এখানে এনটিআরসিএ কর্তৃক যে ইমেল এবং পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে আপনি সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে পেশ করুন। এখানে আমরা যখন অর্থাৎ প্রাপ্ত ইমেলের পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে লগ ইনের ওপর ক্লিক করে সেকেন্ড স্টেপ পাওয়া যাবে। এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনের ওপরে ক্লিক করলাম। এখন লগ ইনের ওপর ক্লিক করার পর আমরা যে অপশনটা পাচ্ছি দেখুন পরবর্তী ধাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা ধাপ এসেছে। একটা হলো যে ইউজার নেম, পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। অর্থাৎ এই যে তিনটা ধাপ এসেছে, অর্থাৎ পাসওয়ার্ডটা আপনার এনটিআরসিএ থেকে প্রাপ্ত পাসওয়ার্ড দিবেন এবং নিউ পাসওয়ার্ড আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন, অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং অর্থাৎ আপনার গাণিতিক সংখ্যা এবং এখানে থাকবে আপনার একটি পাংচুয়েশন, অর্থাৎ অ্যাট দ্য রেট অথবা হচ্ছে কমা সেমিকোলন, যেটাই আপনি ব্যবহার করুন না কেন আপনি এই ধরনের একটা অর্থাৎ সাংকেতিক চিহ্ন ব্যবহার করবেন। এভাবে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি লগ ইনের ওপরে ক্লিক করুন। লগ ইনের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার অর্থাৎ এই ন্যাশনাল ইমেল সিস্টেমটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হলে আপনি ঠিক এই পরবর্তী যে ধাপটা আছে আপনি এই ধাপটা দেখতে পারবেন। এখানে আপনার যে কোনো মেইল আছে কি না অথবা আপনি যদি মেইল পাঠাতে চান এখানে সেন্ড অপশনে, অর্থাৎ ঠিক আপনি এটা দেখতে পারবেন আপনার ইনবক্স। এখানে মেসেজ, মেনু, এরপরে ডেট, ফাইল, সার্চ, এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। সুপ্রিয় নিবন্ধনধারী বন্ধুগণ, এইভাবে আপনি অর্থাৎ এনটিআরসিএর ইমেলটা ওপেন করতে পারবেন। এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, সবার আগে নোটিফিকেশান আপনি পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।